উত্তর দিনাজপুর জেলা বিজেপির বর্ধিত কার্যকারিণী বৈঠক অনুষ্ঠিত হলো রায়গঞ্জে। বুধবার রায়গঞ্জ শহরের বিধান মঞ্চে এই আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলা সভাপতি বাসুদেব সরকার, বিজেপি নেত্রী তথা প্রাক্তন সাংসদ দেবশ্রী চৌধুরী সহ অন্যান্যরা। দলের বিভিন্ন কার্যসূচি নিয়ে এদিনে আলোচনা করা হয়। বিজেপি নেত্রী দেবশ্রী চৌধুরী জানান, প্রতি 3 মাস অন্তর এই বৈঠক হয়। জেলায় দলের আগামী কর্মসূচি সম্পর্কে কর্মীদের ওয়াকি বহাল করা হয়। আমাদের যে সাংগঠনিক কার্যপ্রণালী হয়, কেন্দ্রীয় স্তর হয়ে রাজ্য স্তর হয়ে জেলা স্তর এবং মণ্ডল স্তর পর্যন্ত কার্যকারিণী বৈঠক হয়। এই কার্যকারিণী মূলত 3 মাস অন্তর অন্তর হওয়ার কথা, এবং সেই পরিপ্রেক্ষিতে দেশের নির্বাচন পরিপ্রেক্ষিতে এবার কিছুটা সময় পরে হচ্ছে, যেহেতু নির্বাচন ছিল বড় নির্বাচন। এই নির্বাচন 17 তারিখে আমাদের রাজ্য কার্যকারিণী সম্পন্ন হয়েছে, তার 1 সপ্তাহের মধ্যে জেলা কার্যকারিণী অনুষ্ঠিত হবে, আর তার 1 সপ্তাহের মধ্যে সমস্ত মণ্ডলের কার্যকারিণী হবে। পার্টির আগামী 3 মাসের কী লক্ষ্য আছে সেই কার্যসূচি আমরা এই কার্যকারিণীর মাধ্যমে সমস্ত মণ্ডল সভাপতি, সমস্ত জনপ্রতিনিধিরা এবং জেলার প্রতিনিধিরা মিলে একসঙ্গে বসে সাংগঠনিক পদ্ধতিতে স্থির হয়, মানে আগামী 3 মাসের রোডম্যাপ এখান থেকে তৈরি হয়, সেই কার্যকারিণী চলছে।